শিল্প আর শিল্পী, এই সন্ধানে আজকে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম আবার শিল্পমেলা, অর্থাৎ আমাদের হস্তশিল্প মেলার প্রাঙ্গণে। খুঁজে বেড়াচ্ছিলাম সেরকম কিছু যেটা আলাদাভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করবে। খুঁজতে খুঁজতে মেলার এ প্রান্ত ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছিলাম আর ভাবছিলাম, আচ্ছা এরকম যদি কিছু পাওয়া যায় যেটা একটু অন্যরকম, যেখানে আমরা একটু আলাদা রকমের কিছু স্বাদ পেতে পারি। দেখুন, যা এখানে রয়েছে সবই আলাদা রকম, সবই একটু অন্যরকম, সব কিছুর মধ্যেই অন্য ছোঁয়া, কিন্তু হঠাৎ করে এই জিনিসগুলো আবার আমাদের দৃষ্টি আকর্ষণ করে নিল। টেক্সচার, কালার, শেপ, একটু ভিন্নতা, এই বিষয় কটার ওপর দাঁড়িয়ে আমরা বেশ মনোযোগ দিয়ে এগুলো তখন দেখছিলাম। বিষয়টা কি, কিসের তৈরি, সেটা নিয়ে তো আর আপনাদের বলার কিছু নেই, এতক্ষণ ছবি দেখে আপনারা বুঝে গেছেন এটা আসলে নারকেলের মালা দিয়ে তৈরি। কিন্তু মজাটা যেখানে, সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে কে কিভাবে কেন এটা বানাচ্ছে, তার কি ভাবনা। তাই চলুন শিল্পীর মুখ থেকেই শোনা যাক তার শিল্পের কথা। আমি এই নারকেল মালার উপর বিভিন্ন রকম ডিজাইনে কাজ করি। তো আপাতত আমি বিশ্ববাংলায় গিয়েছিলাম, তো ওখানে দেখলাম যে নারকেল মালার উপর কাজ মানে প্রচুর চাহিদা, বিদেশে খুব ওখান থেকে সাপ্লাই হয় বিশ্ববাংলা থেকে আমাদের। তো সেই হিসাবে আমি দেখলাম যে আমি তো এই কাজগুলো মোটামুটি আমার আইডিয়া আছে করতে পারবো, তখন আমি বাড়িতে এসে এই কাজটা শুরু করি। তো আমি এই বিগত এক বছর ধরে এই কাজটা করছি, এক বছরের মধ্যে এতখানি আমি এগিয়েছি কাজটা। তো আমার নারকেল মালার উপরে কাপ আছে, শোক পিস আছে, তারপরে আপনার ধূপদানি আছে, চাবির রিং আছে, বিভিন্ন রকম জুয়েলারি আইটেম আছে, তার মধ্যে টিপট আছে, সব কিছু কিন্তু ইউজেবল, সব ব্যবহার করা যাবে জিনিসগুলো। তো এইগুলো নিয়ে আমি করছি। তো দেখলাম বিদেশের বাজারে এগুলো চাহিদা প্রচুর, ন্যাচারাল জিনিস, ইকো ফ্রেন্ডলি জিনিস, এগুলো বিগত সামনে এগুলো খুব চাহিদা হবে, সেই আশা করে আমি এগুলো তৈরি করছি। এছাড়া অন্য কোনো মাধ্যমে কাজ করেন আপনি নারকেল মালা ছাড়া? নারকেল মালা ছাড়া আমার কাঠের উপর এই যেমন ধরুন প্লেট আছে, কাঠের আমি বিভিন্ন রকম ডিজাইনের কাজ করি। আর আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বারটা একটু জানিয়ে দিন সবাইকে। আমার নাম সদানন্দ দাস, আমি হুগলির সিঙ্গুরে বাসিন্দা। ঠিক আছে, শুনলেন তো সদানন্দবাবুর কথা? আসুন, যদি আপনি হস্তশিল্প মেলা প্রাঙ্গণে আসেন তাহলে স্টেজের কাছাকাছি ওখানে আপনি খুঁজে পাবেন আমাদের এই শিল্পীকে। তার কাজ দেখুন, ভালো লাগবে, অসাধারণ লাগবে তার কাজ। এবং একই সঙ্গে তার ফোন নাম্বার, যাবতীয় ডিটেল এখানেও পাবেন, ডেসক্রিপশনেও থাকছে, আপনারা যোগাযোগ করতে পারেন।